আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত জীবনের কিছু কিছু মুহূর্ত এমন অবস্থা হয় যেন পুরা জীবনটাই ব্যর্থ এবং জীবনের শুধু দুর্বৃসূহ অবস্থা আর চতুর্দিকে অন্ধকার যেন সেই অন্ধকার থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথ নেই সুপ্রিয় দর্শক মহান রবুল্লা আলমিন কোরআনুল করিমে সকল মানুষকে লক্ষ্য করে বলেছেন লা রহমতুল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাস হো না তাই আমাদের মুহূর্ত আমাদের অবস্থা যাই হোক না কেন কোনো না কোনো সময় আমার যদি স্বাভাবিক জীবন চলাফেরার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে দুশ্চিন্তা অভাব অনটন অথবা যে কোনো বিপদ তখন অবশ্য আমরা আল্লাহ রব্বুল আলমিনের রহমতের আশা করব তাই নবিরসুলগণ সেই মুহূর্তে যেন মানুষ নৈরাশ না হয় আল্লাহর দিকে ঝুঁকে বিভিন্ন দোয়া বিভিন্ন আমল শিখিয়েছেন আজকে একটি পাওয়ারফুল দোয়ার কথা বলবো যদি আপনি বিপদে থাকেন যদি আপনি কঠিন অবস্থায় থাকেন যদি আপনি বিপদ মুসিবতে আক্রান্ত জর্জরিত থাকেন তাহলে আজকের দোয়াটি খুব মনোযোগ দিয়ে পড়বেন যেরকমভাবে পড়েছিলেন হজরত মুসা আলিহিসু ইসাল্লাম যখন ফেরাউন তাকে তাড়া করলো আর মুসা মোসা আলিহিস্লাসাল্সাল্লামের সামনে এসে পড়ল সেই বিশাল সমুদ্র তখন মুসা আলী হুসালাতাম যে দোয়াটি পাঠ করে সে সমুদ্র পাড়ি দিলেন সে দোয়াটির কথা বলবো দোয়াটির ব্যাপারে মহানবী সাল্লাহ আলী হুসাল্লাম হজরত আব্দুল বিনা সৌদকে লক্ষ্য করে বললেন আমি কি তোমাকে এমন কতগুলি বাক্য শেখাবো যাহা মূসা আলিহ্লা পড়েছিলেন যখন সমুদ্র ভাগ হয়ে রাস্তায় পরিণত হয়েছিল যাহা মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে بشار شهد جو فحضرت بن مسعود ها هي الله رسول فرسول الله صلى الله عليه وسلم قال اللهم لك الحمد وإليك المشتقى وبك المستقاس وأنت المستعان ولا حول ولا قوة إلا بالله اللهم لك الحمد وإليك المشتقى وبك المستقاس ওয়ানতাল মুস্তা আনুওয়ালা হেওলাওয়ালা কু কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হল হে আল্লাহ সকল প্রশংসা আপনার আপনার কাছেই সকল অভিযোগের স্থান আপনার দ্বারাই সাহায্য পাওয়া যায় আপনার কাছেই সাহায্য চাওয়া হয় কোনো সহায় শক্তি নেই আল্লাহ ছাড়া দর্শক যখনই কোনো বিপদে পড়বেন অথবা বিপদ আসার সম্মুখীন থাকবে এ দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন ইনশা আল্লাহ আলমিনের পক্ষ থেকে আসবে সাহায্য আসবে সহায়তা